আসসালামু আলাইকুম বিয়াস, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গুড়া মাছের চচ্চড়ি আর সিসিঙ্গা ভর্তা। কোরবানির মাংস খেতে খেতে মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে, স্বাদটাকে ফিরিয়ে আনার জন্য এই সবজিটা রান্না করব। তো এই যে গুড়া মাছ নিয়ে নিছি, এখানে নিয়ে নিছি কাঁঠালের বিচি, আলু, তারপর সিসিঙ্গা লম্বা লম্বা করে কেটে নিছি, গুড়া মাছের মতোই লম্বা লম্বা করে কেটে নিছি। তো সিসিঙ্গা ভর্তা বানাবো, তো এগুলো দিয়ে আমি রেসিপি দিচ্ছি আপনাদের মাঝে। তো আশা করি আপনারা উপকৃত হবেন আর এভাবে বাসায় বানিয়ে নেবেন, সবজি রান্না করে নেবেন। তো নিয়ে নিলাম একটা কড়াই, তো কড়াইয়ে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আলু, তো দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি, তো দিয়ে দিলাম সিসিঙ্গা। সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলা। তো 2 টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু ঝাল হবে সবজিতে। দিয়ে দিচ্ছি 1/2 টি স্পুন জিরার গুঁড়া, 1/2 টি স্পুন ধনের গুঁড়া, 1 টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রাঁধুনি সজের গুঁড়া, এটা আমি গুঁড়া করে নিছি, আর এই সজটা ভালো একটা ফ্লেভার আসে গুঁড়া মাছে কিংবা সবজিতে দিলে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ লম্বা লম্বা করে ছিঁড়ে, সব কিছু লম্বা করে দিচ্ছি। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি সরিষার তেল অল্প পরিমাণ। দিয়ে আমি এখন এই সবজিটাকে মেখে নিব ভালো করে। প্লিজ আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন দেখতেছেন, নতুন আপুরা ভাইয়ারা, তাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন, অল অপশনে যে ক্লিক করে দিবেন, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবজিটা মাখাও হয়ে গেছে, এখন আমি গুঁড়া মাছটা দিয়ে দিলাম। তো আলতো হাতে নরমভাবে আস্তে আস্তে মিশাতে হবে, নয় গুঁড়া মাছ যেহেতু নরম হয়ে যাবে বেশি জুড়াজুড়ি করলে। তো আস্তে আস্তে আমি এই সবজিটাকে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এখন আমার হাতটা ধুয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব। সবজিটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যেন মশলাগুলো সবগুলো সবজির গায়ে গায়ে লেগে থাকে। তো ডেকে আমি একবারে রান্না করে নিব। তো এই যে অনেকটা হয়ে গেছে, একটু ঝোল শুকিয়ে গেলে আমি সবজিটাকে নামিয়ে নিব, নিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি পরিবেশন করে। একটু ঝোলটা শুকিয়ে যাবে। প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, রিকোয়েস্ট রইল, আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো এই যে আমি এখন সিসিঙ্গাটা ভর্তা করে নিব। তো এখানে শুকনা মরিচ ভেজে নিছি আর পেঁয়াজগুলো ভেজে একদম বেরেস্তার মতো করে নিছি। তো এই যে শুকনা মরিচ আর বেরেস্তার এই ভর্তাটা কিন্তু এমনিতেই ভাত দিয়ে খাওয়া যায়। তো আমি অর্ধেকটা উঠায় রাখবো, আর এখন আমি সিসিঙ্গাটাকে মেখে নিচ্ছি। এই শুকনা মরিচের ভর্তাটা দিয়ে এমনিতেই খাওয়া যায়। লবণ একটু কম হয়েছে, আবারও দিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল, তো কাঁচা সরিষার তেলটা সুন্দর একটা ফ্লেভার আসে, ভর্তাটা খুবই ভালো লাগে। তো এই যে সবজি দেখতেই মনে হচ্ছে যে অনেকগুলো ভাত খাওয়া যাবে। আর এভাবে রান্না করে আপনারা বাসায় দেখবেন যে অনেকটা মজা, ভর্তা দিয়েই পেট ভরে ভাত খাওয়া যায় কিংবা সবজি দিয়ে খাওয়া যায়। তো ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। দেখা হবে অন্য কোনো ব্লগ কিংবা রেসিপি নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।